এর লাগি তো সৌদি আরব তবলিগি জমাতর খাম জাহির বাহির হয় না। এখন এখন তো এই মালাউনে অন্য কলে করছে আগর মাতমাতিয়ার জাহির বাহির নাই, তিনজন পাঁচজন এক রুম জমা হইবা, ফোনে যোগাযোগ হইব, আগলো আলোচনা করবা, তুলা মশওয়ারা হইব, মুজাকারা হইব, তুলা বয়ান হইব, অন্তকে যার যারি বার হইয়া দেবা। সৌদির বাদশাহিনতে এগু আগে থাকি কিতা লাগে ইরা করছর খোলা ময়দানে দিছেন না জানি, ও জানলে বুঝে নিবে ইগে সন্ত্রাস কিতা লাগে হইছে, ও কারণে তারা এখান হরাইত। যদি বড় ইস্তেমা সৌদিত হয়ে যায় দশ হাজার বিশ হাজার এক লাখ দেড় লাখ পাঁচ লাখর যদি ওই যায় তে তারা ডর হইয়া তাহলে কি জানো অন আমরার কোনো সাসার গরবা ইয়ে গুজাইব গিয়া খানদানরে গুজাইব গিয়া, বা আমরা লানির দুশ্মন যাবো খানদানর ও বুঝাইব গিয়া, আর হেরা লগে মিলিয়া আমরার এগেস্টে কোনো একটা মশওয়ারা করিয়া আমরার গদ্দিতে গিলামাই দিবা। ও এক দরিয়া দাওয়া এখান বুঝিয়া কইয়া রানা বুঝিয়ে নিতে সৌদির লগে যোগাযোগ দেখাল আলহামদুলিল্লাহ এটা ফনসন ফাই ও এর লাগে এখানে কইছে আউরে হইয়ার না, মানে এরা যদি মশওয়ারাত বয় আর ইনো যদি ইজতেমা চলে তে তো আমভাবে যদি চলে তে তো এরা বালা কাম করে, আর মাঝে দিয়ে এরা সারা মকবুল মানুষ ইজ্জতি মানুষ এরা হয়তো আরও খায়ের লগে মিলিয়ে দিব, অন্য কোনো রাষ্ট্র লগে মিলিয়ে দিব, বা এর সাসার গর বাই বা মামু লগে মিলিয়ে দিব, আর মিলিয়ে এরে আনিয়া তারা লইয়া চলবা, আর আস্তা সৌদির মধ্যে আদা মানুষ হয়ে যাবে এরার পক্ষ, আদা এরার পক্ষ, নতুবা এরার পক্ষে বেশ হয়ে যাবা, আর আখতামরা বদ্দি যাইব গিয়া। ও ওখানে আবুল হাসান নদভীর মতো মানুষে দাওয়াত দেওয়ার ফলে কুল্লুম কুল্লা ময়দানের মধ্যে তারা ইস্তেমা করছে না তবলিক করছে না। আগর মাতি আর এই সপ্তাহ পনেরো দিন আগে তো মালাউনি ওখানে হয়েছে আগর মাত, এর আগর সারা মাত কোনো দিন তারা ময়দানও করছে না, তারা ডর তারা বদ্দি যাইব গিয়া। আর এখন এই মালাউনি এখানে কিতালাই করছে তার করার কারণ ইয়ে তাহলো যে তবলিগ জমাতে সন্ত্রাস ফয়লার, তবলিগ জমাত জমাত মাডারি বা সন্ত্রাসী ও যে এখন হইছে বহুত সুন্দর মাত মাতিছে, আমি বুঝাইয়ার বাদে বহুত সুন্দর হে মাতিছে, হেনে সুন্দর মাতিব না, হে যে জায়গা ড্রাইভিং লাইসেন্স বেটিন তোরে দে আরবর মতো জায়গা মক্কা মদিনার মতো জায়গা মুসলমান দে, আবার যে জায়গাতে হে মহিলা অগ্নরে মহরম ব্যতীত মহরম সাসা মামু বাই স্বামী ছেলে দাদা ও মতো এরা মহরম, এরা ব্যতীত অন্য যে কোনো মানুষের লগে বারাকান্তির সফর করতে পারো, সিনেমা হল করিয়া দিছে আম করিয়া। এখন এই মতো জমাতে কোনো দিন হইবনি সিনেমা হল হইতো, ড্রাইভিং লাইসেন্স মিলতো, বেটিন বেহায়া বেত্তমি দিয়ে চলতা এই জমাতে তো না করবো, তে না করেওয়ালা জমাত তো মুদির গেছে তো আমরা সন্ত্রাস নানি, আমরা আমরা সকল লাগে যদি মাতি তে জল যাও তোমার উপরে কে সেইব তোমার উপরে রুকা উঠেইব, ঠিক আছে তে তো আমরা এর সামনে সন্ত্রাস ওলা তবলিগ জমাত সৌদির ই মোহাম্মদ জেগু মরদুদ ইবলিস লাইন এগুলো সোশ্যাল মিডিয়াতে আরো বিলাইনে কত গাই রায় আমি দেখি এই মতো মলউনে হে দেখে এগুলো তো আমার লাগে সন্ত্রাস, আমার আমার গদ্দি যাইব গিয়া গদ্দি খেনে যাইব গিয়া, আমি যদি ইসরায়েলের লাইনে চলি না আর আমেরিকার লাইনে যদি আমি চলি না তে তারার চলা কিতা ঘর মুসলমানই তোরা, সিনেমা হল হইতো ড্রাইভিং লাইসেন্স হইতো মহরম না মহরম কোনো মাত নাই, চলো অবাদে চলো মদ খাও জুয়া খেলো বাং খাও কারবার করো, তে তারার লাইনে যদি আমি চলি না তে তো আমার গদ্দি যাইব গিয়া, আর এরার লাইনে যদি আমি চলতাম সাইতে আমার গদ্দি বাস্ত নাই, তে যাও তবলিগ জমাত আমার লাগে সন্ত্রাস আর আমি আমার হেরা লগে মিলিয়া চলি, আর আমার মালিকরে কুশ করি আর মালিককে ইসরায়েল মালিককে আমেরিকা, মাতিকান বুঝছেন এখন মালিক আমার খেয়ে ইসরায়েল মালিক আমার খেয়ে আমেরিকা, যার কারণে সৌদির বাদশা মোহাম্মদে গত তিন দিন আগে আরবি লাইনে আমার চ্যানেল আছে তিন দিন আগে হে সৌদি আরবের মধ্যে হরমে মক্কা মদিনার মধ্যে যেন এহরাম বান্দিয়া মুসলমান হামাইত কোনো নন মুসলমান নাই তাও এহরাম বান্দিয়া হামাইত, এগুলো তো নিয়ম ভাই আমরা এহরাম বান্দিয়া আল্লাহর গরো হামাইতাম তোয়াফ করতাম, ও মালাউনে তিন দিন আগে রায় দিছে কোনো গর মুসলমান যদি চায় তে তার তো এহরামর কথা নাই হেও ইয়া হামাইতে পারো, আর রইছে নিগুন তা তবলিক জমা সন্ত্রাস কইছে এখান তো আমি ওই এখানোর সামনে বড় কথা হইছে না, এ সবচেয়ে বড় কথা করছে আল্লাহর গর যেন রহমত নাজিল একশো বিশ রহমত, আর এর চেয়ে বাড়িয়ে মাতিমু দাজ্জাল বারণির পরে দাজ্জাল যে দাজ্জালের নাম আমরা জানি জানি আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসলে জানব, ঔ মত দাজ্জালের কথা নবিয়ে ফরমাইতরা হরমে মক্কা মদিনার মধ্যে ই মালাউন হামাইতে পারতো না, গাইব থাকি ফরিস্তায় আওয়ার দি দবাল দি তুইবা হে এর ভিতরে হামাইত নয় বারাতা, অত ইজ্জত মক্কা মদিনার অত ইজ্জত, কিন্তু ও জায়গার মধ্যে ই মালাউনে অর্ডার দিয়েছে গর মুসলমান মক্কা শরীফ মদিনা শরীফ হামাইতে পারবা, দেখো গুরো কোনো অসুবিধা নেই, তার এখন আল্লাহর গরের ইজ্জত তাহলে নি যে গর মুখা সেপ পালানি মকরু ফেসা বহরা হারাম এদিকে ফাওদি হুতা হারাম বলা নানি, আবার ই গরের ইজ্জতার কারণে এদিকে আমার হোমর দিয়া ফুব দিকে যদি ফেসাব করিতেব হারামর ফুব দিকে যদি ফায়খানা করিতেব আমার হারামর বলা নানি,
হা মাতা দিয়ার তো বালা কথা ফচ্ছি মুকা দিমু অত ইজ্জত যদি হাজার হাজার কিলোমিটার দূরে গড় এখান ও গড়র অত ইজ্জত হউ গড়র সামনে ও মত মালাউ নকল যাইতে পারবা হে অর্ডার দিলেছি আর কিয়ামত আর দূরই রইছে নি কিয়ামত তো একবারে জবর ভিতরে হামাই গেছে নবীর রওজা আর আল্লাহ নবীর গড় দুকান দুই দুই জায়গা মদিনা মক্কা ও জায়গার ইজ্জত ফন্ট হয়ে রাখেন না এর লাগে তার সন্ত্রাস হওয়া ঠিক আছে আমার মাতকেন বুঝাইছে রে হে যে সন্ত্রাস কইছে তবলিগ জমাতে বিলকুল ঠিক আছে কারণ তার গদ্দি ঠিকাই দিতে পারতো না তা লাগি সন্ত্রাস আবার এই তবলিগ জমাত যে জমাতে আবার মূলয় মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আরম্ভ করছিল এই জমাত আরম্ভ করার পরে আমি একদিন মসজিদও গইছি আরম্ভ করার পরে মৌলানা আব্দুল শুকুর সাহেব হইয়া বড় দরজার আলিম আসলা ইলমুল ফিক নামে একটি কিতাব বাড়ি কিতাব লেখছ আল্লাহর বজনে গেলে আমি পড়িছি হজরতে এত বাড়ি কিতাব লেখছ এখন তো ইলিম জানিছ হজরতে একদিন মৌলানা ইলিয়াস সাহেবকে আগে আমি বুঝাইছি মিডিয়াম শ্রেণীর আলিম আর আব্দুল শুকুর সাহেব হাই লেভেলের আলিম আর বুজুর আর লকনুত্তান বাড়ি আর ইমামে আহলে সুন্নত ওয়াল জামাত তানে টাইটেল দেওয়া হয়েছে মতলব শিয়ার মোকাবিলার মধ্যে সুন্নির তরফ থেকে তর্জমানি করিয়া মুনাজারা করিয়া শিয়ারে আরানেওয়ালা আর শিয়ারে কাফির আর মরদুদ হনেওয়ালা ভারতর জমিনের সবচেয়ে শের হিসাবে মৌলানা আব্দুল শুকুর সাহেব আসলেন